সব কিছু তুই করেছিস? হ্যাঁ এটা করে নি। কেমন লাগছে ভাই? বিকেলবেলা আমি আর মা বেরিয়ে পড়েছি বাইরে, কারণ এখন যাব হচ্ছে ছদ্মির বাড়ি। আসলে অনেকদিন ধরে যাওয়ার ছিলাম, বাট কাদের চাপে যাওয়া হচ্ছিল না, তো এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি। দুজনে মিলে টোটোতে উঠে পড়লাম, এখন সোজা চলে যাব ছদ্মির বাড়িতে। তাহলে চলো ছদ্মির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গিয়ে নিই, গল্পের আসর অলরেডি শুরু হয়ে গেছিলো, এখানে মা আর ছদ্মি কথা বলছে। গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর বাইরে ওয়েদারটা এত খারাপ ছিল যে কখন বৃষ্টি আসবে তার ঠিক ছিল না। আমরা যখন আসছিলাম তখন দু এক ফোঁটা বৃষ্টিও পড়েছে। ব্লগ বল বল, কোথায় দেখিস বল বল, তাহলে বল, তুই নিজেকে দেখতে পাবি, তুই তোকে দেখতে পাবি। আমি জানি, আমি জানি, আমি তো ওলাগাই। ও তোকে দেখতে পাবি, তুই জানিস? জানি। বল তো কোথায় দেখতে পাবি আমাকে? সবকিছু তুই করেছিস? ভাল লাগছে, এত সুন্দর সুন্দর আঁকাগুলো যে তোমাদেরকে দেখাচ্ছি, এই সবগুলো নন্দু এঁকেছে। ও কিন্তু খুব সুন্দর, আগে আমাদের বিয়ের সময় অনেক জিনিস ও এঁকেছিল। এটা এটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ওগুলো মিষ্টি দিয়েছে কিন্তু আমার পক্ষে খাওয়া সম্ভব না, তো যাই এখন ছদ্মির কাছে নিয়ে যাই, প্লেটটা থেকে কয়েকটা তুলে আসি। তোরা কেউ খাবি না? যেহেতু ভাই এসেছে কলকাতা থেকে, তো তাই জন্য ওকে নিয়ে এসেছি অভির দোকানে। আর ওখানে আসলেই অভির দোকানে আসবো না, এটা হতেই পারে না, ওর দোকানে আসাটা হচ্ছে মাস্ট। তোদের ঘরের লাইটটা কম কেন? এত ঘরে বলছি দোকানে। তো জামাটা খুব ভালো লাগছে, প্রতিদিন তো জিম যাচ্ছিস না? আরে দুটো করেই দেয় ও। একটু হলুদ হলুদ, হ্যাঁ হ্যাঁ এবার ভালো আসছে। কেমন লাগছে ভাই? আর লাগবে না, খাই এবার খা। না 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 করতে হবে না, করতে হবে না। একবার দিস আমাকে খাই, আমি একবার খেয়েছি রে, আর একবার দে আমাকে অভি। এবার অভির দোকানে গিয়ে খেয়েছিলাম কেশর বাদাম শেক, এটা কিন্তু দারুণ লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। আমি গেলাম চলে, টাটা। আই 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 তাড়াতাড়ি আই, তাড়াতাড়ি আই, আচ্ছা 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 আচ্ছা, তাহলে 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 কোথায় যাবো? আমার হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো মাম্মা, হাত ধরো, হাত ধরো, নিয়ে চলো, নিয়ে চলো আমাকে, নিয়ে চলো। মাকে বলে দাও, মা মানি মাথা ঘুরছে, বলো বলো। ঘোরাফেরা কমপ্লিট করে এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব বাড়ি। তো আজকের ব্লগটা কিন্তু ভাইয়ের ভয়েস ওভার দিয়ে শেষ হবে। তারপরে ঘন্টুপুরীর সাথে একটু হেঁটে নিলাম রাস্তায়, নাইট ওয়াক।
ও তো খুবই সুন্দরভাবে হাঁটছিল আমার সাথে, আর পরিবেশটাও তো ভালো ছিল, যে হাওয়াতে আমাদের মনটা ফুরফুর ফুরফুর করছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।